আপনি জনপদের পর জনপদ, আপনি মাফিয়া, আপনি ডাকাত, আপনি খুনিদেরকে এমপি বানিয়েছেন। প্রধানমন্ত্রী, আপনি আর কত নিপীড়ন করবেন, কত অত্যাচার করবেন? তারপরে আপনার বিদ্বেষ জিয়া পরিবারের প্রতি, গণতন্ত্রকামী মানুষের প্রতি কমবে, এটা কি আপনি বলতে পারেন? গতকাল আপনি বললেন তারেককে নিয়ে সে বিচার করা হবে না, তাকে তার বিচার বাস্তবায়ন করা হবে, গতকাল আপনি বলেছেন, এর আগেও অনেকবার বলেছেন। আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করবেন, তার আগে না আপনার বিচার হয়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে আপনি আর এমন ডুবতে শুরু করেছেন যে আর তল খুঁজে পাচ্ছেন না, পুকুরের যে তলা, যে ভূমি, সেই ভূমিতে আপনার পা এখনো পড়ছে না, এমন ডুবা আপনি ডুবছেন। আপনার অর্থনীতি একেবারে ধ্বংস করে দিয়েছেন, যত ঋণ নিয়েছেন তার চাইতে অনেক বেশি পরিমাণ সুদ হয়েছে, ওই সুদ পরিশোধ করতে হবে। আর প্রধানমন্ত্রী, আপনার সরকারের পাপ এবং পাপের সুদ সহ আপনার যে বিচার হবে, ওই বিচারের জন্য আপনি প্রস্তুত থাকেন। তারপরে আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা বলবেন, আপনার ছাত্রলীগ ডাকাতি করে, আপনার ছাত্রলীগ নারীর শ্লীলতা হানি করে, আপনার যুবলীগ টেন্ডারবাজি করতে নিজের ছেলেদেরকে, আজকে এই 16-17 বছরে প্রায় 50 জনের অধিক নেতাকর্মী নিজের দলের লোককে তারা হত্যা করেছে। এই পাপগুলো, এই বিচারগুলো কি জনগণ করবে না? এদেশের আইনে কি এই বিচার হবে না? আপনার যে লোকরা টাকা পাচার করতে করতে আজকে এখন নিজেরাই নিজেদের মধ্যে হানাহানি খুনোখুনি করছে, কারণ এই লোকরাই তো টাকা পাচার করেছে যাদেরকে আপনি এমপি বানিয়েছেন। তাদেরই প্রতিপক্ষ কলকাতায় কয়েক টুকরা করে কোন খালে বিলে ফেলেছে এখন খুঁজে পাচ্ছেন না। এরা এমপি হয় কি করে? এর দায়িত্ব আপনার প্রধানমন্ত্রী। আপনি জনপদের পর জনপদ, আপনি মাফিয়া, আপনি ডাকাত, আপনি খুনিদেরকে এমপি বানিয়েছেন, এর দায় কি আপনার উপর নেই? এই ভয়ঙ্কর পাপগুলোর কি এমনি চলে যাবে, পার পেয়ে যাবে? ফেরাউনও মনে করেছিল সে পার পেয়ে যাবে, তো ফেরাউন তো পার পায়নি, নমরুদ তো মনে করেছে সে নিজেই ঈশ্বর, কিন্তু সেই নমরুদই আপনার মশা ঢুকে সেই মশাটাই তার নাক থেকে বের করতে পারল না, ভয়ঙ্কর প্রতিবাদ। হিটলারও মনে করেছে গোটা জার্মান আর্য জাতি গোটা পৃথিবীতে শাসন করবে, সেই হিটলারের আর অস্তিত্ব পাওয়া যায়নি।